গতকালকে আমাদের যে কোতোয়ালি থানায় অভিযান পার্টি প্রায় আনুমানিক সন্ধ্যা 7টায় অভিযান করে লেচু শাহ সড়কে ওখানে 2,500 পিস ইয়াবা সহ 2,500 পিস ইয়াবা এবং 1,00,000 টাকা সহ দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেক অভিযানে আমরা ওই মেডিকেল কলেজ এলাকার মাইদুল ইসলাম রিফাতকে 58 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়টা সাজা ওয়ারেন্ট তার ছিল। সেই হ্যাঁ, সেই ওয়ারেন্ট বিদেশি মদসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। আমরা যারা মাদক ব্যবসায়ী এখানে যারা আছে গডফাদার, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ আমরা ব্যবস্থা আমরা অবশ্যই নিব।